আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওতে আপনাদেরকে 3 পিন সকেট কানেকশন করে দেখাবো। সকেটটা হচ্ছে উইনার কোম্পানির 13 এম্পিয়ার সকেট, কোয়ালিটির দিক থেকে অনেক ভালো। এই সকেটটি বেশি ব্যবহার করা হয়ে থাকে ওভেন, ফ্রিজ অথবা এসিতে। তো সকেটে আপনাদেরকে এখন আমি কানেকশন করে দেখাবো। তো সকেট কানেকশন করার জন্য প্রথমে সকেটের ব্যাকসাইডে যেতে হবে। এখানে কিছু টার্মিনাল আছে, এইগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আমি এখানে উইনার কোম্পানির সকেটটা কানেকশন করে দেখাচ্ছি। অন্যান্য যে কোম্পানির সকেট আছে এগুলো কানেকশন একটু ভিন্ন হতে পারে। তো এখানে দেখেন যে 3টা টার্মিনাল আছে, যার মধ্যে লেখা আছে এল, তারপর মাঝখানে একটা এন্টিনা মতো চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে আর্থিংয়ের জন্য, আর এখানে লেখা আছে এন। এখন 3টা টার্মিনালের কাজ আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। প্রথমে আছে এল, এল হচ্ছে লাইন বা ফেজের জন্য, এখানে ফেজ তার কানেকশন হবে। তারপরে এন্টিনা মতো একটা চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে আর্থিংয়ের জন্য। সুইচ বোর্ডের ভিতরে যদি আর্থিং কেবল থাকে তাহলে কানেকশন করবেন, না থাকলে কানেকশন করতে হবে না। তারপরে আছে এন, এন হচ্ছে নিউট্রালের জন্য। আমি এখানে কানেকশনটা করে দিলাম। এল এর মধ্যে আমি ফেজ তার কানেকশন করলাম, লাল তারটা হচ্ছে ফেজের জন্য, আর এন এর মধ্যে আমি নিউট্রাল তার কানেকশন করলাম, কালো তারটি হচ্ছে নিউট্রালের জন্য। আর মাঝখানে যে এন্টিনা মতো একটা চিহ্ন আছে, এটা হচ্ছে আর্থিংয়ের জন্য। আপনার সুইচ বোর্ডে যদি আর্থিং কেবল থাকে তাহলে কানেকশন করবেন, না থাকলে করতে হবে না। তো আমার এখানে আর্থিং কেবল নাই, সেই জন্য কানেকশন করি নাই। আর্থিং ছাড়াও আপনার সকেট ঠিক মতোই চলবে, কোনো প্রকার সমস্যা হবে না। তো এখন আমি সুইচটা দেওয়ার পরে কিন্তু এখানে লাইনটা চলে আসবে। তো আপনারা যদি এভাবে কানেকশন করেন আশা করি কোনো প্রকার সমস্যা হবে না।